ওয়েলকাম অনস্যাকিং টু মাই লাইফ আজকে আমি হচ্ছে যেখানে আমার যে পিওর লেদার এবং যেটাকে বলা হয় ল্যাম্প লেদার বা ভেড়ার চামড়া কিছু মানি ব্যাগ আপনারা চেয়েছিলেন কারণ অনেকে দেখে যে ধরলে পরে এতটা সফট এটার লেদারটা এতটা সফট আপনি পাবেন কারণ অনেকগুলো হার্ড ধরার ধরতে যদি জিনিসটা কমফোর্ট হয় এবং সফট হয় তাহলে বোঝা যায় যে কোয়ালিটি কিন্তু অনেক হাই আর মিনিমাইজ মানি ব্যাগ চলে এখন বেশি বড় চলে না এই জন্য সাইজ মেজারমেন্টটা কিন্তু বর্তমান চাহিদা অনুযায়ী করা হয়েছে পাশাপাশি হ্যান্ডি করা হয়েছে একদম হ্যান্ডি একটা মানি ব্যাগ আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু আপনি দেখেন ভাজ করা যাচ্ছে ফাটবে না ভাঙবে না এবং দীর্ঘদিন ডিউরেবিলিটি আছে ব্যবহার করা যাবে এবং ধরেই যে একটা মজা পাওয়া যাচ্ছে সেটা আসলে আপনি বাস্তবে যখন ধরবেন বা আসবেন অথবা হাতে পাবেন তখন বলবেন যে না আসলে এটা ভালো প্রোডাক্ট কোয়ালিটি পেলাম এটার ভিতরে আপনি দেখবেন যে অনেক সময় পলিথিন দিয়ে করা হয় বাট এটার ভিতরে দেখেন ফুলি লেদার দিয়ে করা হয়েছে লেদারের অংশটা দেখেন কত ক্লিয়ার করে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে স্টিচিং সেলাই পরীক্ষিত এবং কিউসি পাস্ট করা কার্ড হোল্ডিং করে নিজের পরিচয়পত্র রেখে ছবি রেখে এবং একটা দুইটা তিনটা পার্টের মধ্যে আপনার জিনিসপত্র টাকা পয়সা রাখা পাঁচ দশ হাজার টাকা রাখা অনেক সম্ভব সো এইটার প্রাইস বাজার মূল্য চার আটশো থেকে নয়শো টাকা বাট আমরা দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই মানি ব্যাগটা সো এরকম কম মূল্যে এত হ্যান্ডমেড মানি ব্যাগ দেওয়া কখনো পসিবল হয়নি আর লং ওয়ালেটটা দিয়েছিলাম এক হাজার পঞ্চাশ টাকা মোবাইল রাখা যায় কার্ড হোল্ডিং অনেকগুলো করা যায় এবং অবশ্যই টাকা পয়সা রাখা যায় সেটা মাত্র আপনারা পাবেন এখন সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে এই যে পিছনে বেল্টে লাগায় না বাইকাররা যারা ডকুমেন্ট রাখে এই যে বেল্টে লাগানোর জন্য পিছনে অপশানটা আছে আর লেদারও খুব ভালো এটা মনে করেন যে অপশান এই যে বাটনটা খুললাম এখানে আপনি রাখতে পারবেন তারপরে চেম্বার আছে এই যে এটা জিপার সহ চেম্বার আছে এটা খুলেও ভিতরে অনেক জায়গা আছে এটাও কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে বারোশো টাকার জায়গা এখন মাত্র পাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে একটা বাইকার একটা বেল্টের একটা মানি ব্যাগ বা পার্স বলতে পারেন আর সাথে আমি এই জন্য শ্যুটা রাখলাম আমি শুটার সাথে আপনার ম্যাচ করে কিন্তু কালার মাস্টার্ড কালার সবচেয়ে বেশি বেস্ট সেলিংয়ের একটা কালার এই কারণে আমি এটার লং ওয়ালেট এবং এটার বেল্টের মানি ব্যাগ এবং এটা মানি ব্যাগ সিম্পল মানি ব্যাগগুলো আমি এনেছি যেটা আজকে মনে হয় যে ভিডিও দেওয়ার পরে আমরা হয়তো স্টক ক্লিয়ার হয়ে যাবে কারণ যে অফার দিয়েছি আর যে প্রাইস দিয়েছি তাতে করে আমার বিশ্বাস যে আপনাদের কাছে এটা ভালো লাগবে এবং প্রোডাক্টের কোয়ালিটির ক্ষেত্রে আগের মতোই বরাবর আমাদের প্রমেশ বাজার সে কমিটমেন্ট সেটা প্রমেশ কখনোই ভঙ্গ করবে না আর সো ট্রাস্ট রেখে অর্ডার করে দিন অথবা আসেন একবার এসে আমাদের এই হাউস থেকে হিউজ প্রোডাক্ট থেকে আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু বেছে নিতে পারবেন সো সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে টেক কেয়ার ও পাশে একটু আগে জিনিস চোখে পড়লো এটা একটু দেখি মাস্টার্ড কালার আমার খুব প্রিয় কালার কারণ লেদারের মধ্যে কালারের কালারে রকম একটা ইন্টারন্যাশনালি যেটা চলে আর কি সেটা বলার মতো না এটাও কিন্তু আমরা পাওয়া যাচ্ছে আমাদের এখানে একচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত একচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা ফর্টি ওয়ান টু ফর্টি ফোর অ্যাভেলেবল আছে এটা ব্ল্যাকও আছে সো সাথে এটা বসু প্রমোট প্রমোট করে দিলাম যদি আপনাদের ম্যাচ করে নিতে হয় মানিবিগের সাথে বা বেল্ট বা অথবা লং আলের সাথে তাহলে কিন্তু আপনারা চলে আসেন মিরপুর দশ নম্বর প্রমেশ বাজারে যেটা চাল হেলাল হাসপাতালের ঠিক অপোজিট এবং মেট্রো রেলে পিলার নাম্বার হচ্ছে টু ডাবল সিক্সের যে হাউসটা এখানে আসতে হবে সো সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে থাকেন ভালো থাকবেন লাইক সাবস্ক্রাইব করেন ও কমেন্ট করেন আমাদেরকে জানান টেক কেয়ার বাবাই